রোদে গেলে ত্বক জ্বলে, এই সমস্যা অনেকেরই দেখা দেয়। সানবার্ন বা রোদে পোড়া ভাব এখন যেন নিত্যদিনের সমস্যা। বিভিন্ন কাজের প্রয়োজনে দৈনন্দিন আমাদের বাহিরে যেতে হয়, পথের ধুলা এবং রোদের তাপে ত্বকের পোড়া ভাব সৃষ্টি হয়। এই জন্য রোদের মধ্যে বাইরে বের হবার জন্য সানস্ক্রিনের ব্যবহার এবং সঙ্গে ছাতা রাখার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রোদে গেলে অনেকেরই ত্বকে খুব জ্বালা পোড়ার সৃষ্টি হয়, সেক্ষেত্রে পোড়া ভাব এড়াতে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি। রোদে সূর্যের উত্তাপ ও ঘামের ফলে ত্বকের উপরিভাগের আবরণ দুর্বল হয়ে পড়ে, ফলে ত্বকে জ্বালা পোড়ার সৃষ্টি হয়। সেক্ষেত্রে সানগ্লাস ও ছাতা ব্যবহার করে এ অবস্থা থেকে কিছুটা প্রতিরোধ করা যায়। মুখে পানের ঝাপটা। রোদ থেকে ফিরে ঠান্ডা পানির ঝাপটা দিতে হবে যতক্ষণ না পর্যন্ত জ্বলনি না কমে। তারপর নরম তোয়ালে দ্বারা মুখ মুছে ফ্যানের তলে বসতে হবে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে প্রচুর পরিমাণে পানি পান করা জরুরি। ডাব এবং ফলের রস ত্বকের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত পরিষ্কার ও বরফের ব্যবহার। বাহিরে থেকে এসে ভালো করে মুখ ধুতে হবে, তারপর ক্লিনজিং মিল্ক দিয়ে মুখ ভালো করে ধুলে সেক্ষেত্রে জ্বলনি ভাব অনেকাংশ কমে আসবে। এরপর কয়েকটি বরফের টুকরা পাতলা কাপড়ে পেঁচিয়ে সেটি মুখে আলতো করে চেপে ধরতে হবে। এতে সারাদিনের ধকল কাটিয়ে আবার সতেজ হয়ে উঠবে ত্বক, এতে জ্বালা পোড়াও কমবে। প্রতিদিন বাহিরে বের হওয়ার আগে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে গোসল করতে হবে এবং প্রতিদিন ডাবের পানি পান করা ত্বকের জন্য অনেক উপকারী। রোদে ত্বক জ্বলার আরেকটি কারণ হলো পোশাক। পোশাক যদি আরামদায়ক না হয় তাহলে ত্বকের জ্বলনি আরও বেশি সৃষ্টি হয়। গরমে শরীরে ঘাম হয়, ঘাম থেকে ঘামাচি ও চুলকানি হয়। সেক্ষেত্রে গরমের জন্য আমাদের সুতি কাপড় বা পাতলা কাপড় পরিধান করা উচিত। সুতি, লিলেন, কটন কাপড়ের পোশাক গরমের সময় বেশি আরামদায়ক। এমন কাপড়ের মধ্যে দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে, ফলে ঘাম কম হয়। এতে ত্বকের সঙ্গে ঘষা লাগলেও জ্বালা পোড়ার ভয় নেই। এ সময় চেষ্টা করতে হবে লং স্লিভ জাতীয় পোশাক পরার। গরমে ত্বক ঘামলে কিছুক্ষণ পরপর টিস্যু ব্যবহার করতে হবে। গরমে ত্বকের ঘামের জন্য অনেক সময় ছত্রাক বা সংক্রমণের সৃষ্টি হয় ত্বকে, সেখান থেকেও জ্বালা পোড়া হতে পারে। পাতলা ত্বক অল্প রোদেই লাল হয়ে যায়, বেশি জ্বালা পোড়া করে। যাদের ত্বক পাতলা তাদের রোদ পরিহার করার চেষ্টা করতে হবে। কলা, পেঁপে ও মধুর ব্যাগ। গরমে কালচে ভাব ও মলিনতা দূর করতে কলা, পেঁপে ও মধুর মিশ্রণ ব্যবহার করতে পারেন। একটি পাকা কলা ও দুই থালি পাকা পেঁপে চটকে নিন, এরপর এতে মধু মিশিয়ে নিন। বাহিরে থেকে এসে প্যাকটি লাগাতে পারেন, 20 মিনিট ত্বকে রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক পরিষ্কার ও রোদে পোড়া ভাব দূর হবে। শসা, লেবুর রস ও গোলাপ জল। 1 টেবিল চামচ শসার রস, 1 টেবিল চামচ লেবুর রস সঙ্গে 1 চা চামচ গোলাপ জল মিশিয়ে নিন। তারপর তুলা দ্বারা সারা মুখে লাগান, 10 মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখটি ধুয়ে ফেলুন। টমেটোর প্যাক। টমেটো লাইকোপেন সমৃদ্ধ। এই লাইকোপেন শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, এটি ক্ষতিকারক সূর্যের রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। টমেটোর প্রলেপ ত্বকে লাগালে ত্বকের রং ফিরে আসে, এটি সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারেন। দই ও মধুর প্যাক। রোদে পোড়া ত্বকের স্বাভাবিক রং ফিরিয়ে আনতে দারুণ কাজে লাগে দই ও মধুর প্যাক। 1 বাটি দইয়ে 2 চা চামচ মধু মিশান। রোদে পোড়া ত্বকে 20 মিনিট লাগিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন, সপ্তাহে এটি 2 বার ব্যবহার করুন। এই গরমে ত্বকের পোড়া ভাব রোধ করতে এবং ত্বককে সুন্দর ও লাবণ্যময়ী গড়ে তুলতে ত্বকের যত্ন নিন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।